মাজুলীত উপস্থিত হওয়া নবনির্বাচিত যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ ভৈরব গগৈক বর্তমান সময় আদরণি জানানো হয়েছে আর আদরণি জানাইছে দেখাইছো পটিয়া গাঁওর বেলগুড়ি সার্বজনীন শিব আশ্রম যখন আশ্রমত আসলে তেখেতক নির্বাচনের পূর্বে ইয়ার রাইজে যাতে টিকিট লাভ করে প্রার্থিত্ব লাভ করে তার সমূহ রাইজে ইয়াত শরাই দিছিলে আর বর্তমান সময় তখেতে এই জয়লাভ করার পশত ইয়াত নাম ভাওনা দিয়ার কথা রাইজে আলোচনা করেছিল আর বর্তমান সময় দেখাইছো তখেতক আদরণি জানানো হয়েছে আর বর্তমান সময় এই বেলগুড়ি শিব আশ্রমত সেবা লব উদ্দেশ্য হয়ে আজ সকলরে ইয়াত আনন্দিত হয়ে আপনারা অপেক্ষা করে আছে এই রোদত পড়ি আর আজ বিশ্বর পরিবেশ দিন সেই উপলক্ষে আপনি এদিন নারিকল পুলি আমার শিব আশ্রমলে তখেতক আদরণি জানানো হয়েছে আর এই আশ্রমতে তখেতর হয়ে শরাই দিয়া হয়েছিল নির্বাচনের পূর্বে যাতে তখেতে প্রার্থিত্ব লাভ করে আর প্রার্থিত্ব লাভ করেছিল আর তারপরে তখেতে এই আশ্রমত সেবা জানাইছিল আর এই আশ্রমত যৃহীত পুঁজি সেই পুঁজি নির্বাচনত ব্যবহার করবর কারণে ইয়ার সমূহ রাইজে তখেতক হাতত তুলি দিছিল আর বর্তমান সময় তখেতে জয়লাভ করে এই বেলগুড়ি শিব আশ্রমত আহি উপস্থিত হয়েছে আর তখেতক আদরণি জানাই নিছে সমগ্র অঞ্চলবাসীয় দেখাইছো সামগ্রিক পরিবেশ আর এই তখেতে জয়ী হলে এই স্থানত নাম ভাওনা দিয়ার কথা রাইজে কৈছিল আর বর্তমান সময়ত এনেদরে রাইজে তখেতক আদরণি আদরি আনিছে আর সামগ্রিক পরিবেশ দেখাইছো তখেতক আদরণি অনার আদরি অনার দৃশ্য বেলগুড়ি শিব আশ্রমের সমূহ রাইজে তখেতে প্রার্থিত্ব লাভ করার শরাই দিছিল আর বর্তমান সময় তখেতে জিকি আহিলে নাম ভাওনা দিয়া হব আর কি কব এই মুহূর্তে আমি বহুত আনন্দিত তখেতক আমি বহুত মরমে মানে আমি প্রার্থী হিসাবে আমি ভাল পাইছো আর সেই কারণে আমি সকল রাইজে মনে প্রাণে ভোট প্রাণ দি জয়যুক্ত করেছো আর আজি সেই পটিয়া গাঁওয়ার আশ্রমত মন্দিরতে আহি আছে তারা সমস্ত আমি সমূহ আশ্রমের মন্দির সমূহ ভক্তপণ রাইজে তারা সম্বোধন ধরে আমি বহুত আনন্দিত হয়েছো আর আগলে তারাক আমি বহুত আনন্দরে আগন্তক বর্ষটো আমি বহুত আনন্দরে জয়যুক্ত করিম বলে মনতে নিশ্চিতভাবে আসলে সকলে আনন্দিত আর এই মুহূর্তত দেখাইছো আর বেলগুড়ি সার্বজনীন শিব আশ্রম এই আশ্রমতে তখেতে নাম ভাওনা ইয়াত তখেতে জয়ী হলে ইয়াত দিয়ার কথা আর যেহেতু সমূহ রাইজে তখেতক এই স্থানলে আদরি আদরণি জানাইছে আদরি আনিছে আর এয়া পরিবেশ বর্তমান সময়ত বেলগুড়ি আশ্রমত সেবা করবর বাবে আগবাড়িছে যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ ভৈরব গগৈ।
আমাৰ অসম বাকী সমস্ত ৰাইজৰ হৈ